বাগেরহাটে 5 দিনের অতিবর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। জোয়ারের পানিতে বাজারঘাট ও রাস্তা তলিয়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ঘর বাড়িতে পানি উঠে অনেকের রান্নাও বন্ধ রয়েছে। প্রতিদিনই জোয়ারের পানিতে 2 বার ডুবছে বাগেরহাট জেলা শহরের নিম্ন এলাকা ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা এলাকা। এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। অনেক এলাকায় প্রবাহমান খাল আটকে চিংড়ি চাষ করার কারণে পানি না নামতে পারায় পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয়রা। বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম, মাঝিডাঙ্গা, ভদ্রপাড়া, মোরেলগঞ্জের নিশানবাড়িয়া, বহরপুনিয়া, জিউধরা ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো পানিতে তলিয়ে গেছে। শুধু বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ নয়, অন্যান্য উপজেলাও একই অবস্থা বিরাজ করছে। পানিবন্দী লোকজন জানান, গত 4-5 দিন ধরে জোয়ারের পানির চাপে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে এলাকায় ঢুকছে। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, মাছের ঘের ও পুকুর ডুবে গেছে, গোয়াল ঘর ডুবে গেছে, অনেকের কাঁচা ঘরের মাটি ধসে পড়েছে। এখন আমরা মানবেতর জীবনযাপন করছি। বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, গত 4-5 দিন ধরে জোয়ারের চাপে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকেছে। আমার ঘরবাড়ি, মাছের ঘের, পুকুর ও গোয়াল ঘর ডুবে গেছে। 90 বছর বয়সী রাহিলা বেগম বলেন, পানিতে আমাদের ঘর আউলিয়ে গেছে, ঘরের মধ্যে পানি উঠেছে, রান্না করতে পারছে না, খাওয়া লোয়াতেও বন্ধ। আলিয়া বেগম, সালমা বেগম, বিলকিস, মরিয়ম, আব্দুস সালাম সহ চরগ্রামের কয়েকজন বলেন, বৃষ্টি ও জোয়ারের পানির চাপে অনেকের কাঁচা ঘরের মাটি ধসে পড়েছে, 4-5 দিনের পানি উঠেছে ঘরের মধ্যে, চুলো ডুবে যাওয়ায় অনেকে রান্না করতে পারছে না, বিশুদ্ধ পানির অভাবে গোসলও করতে পারছি না আমরা। অনেকেই রান্না না করতে পেরে শুকনো খাবার খেয়ে জীবন বাঁচাচ্ছেন। গবাদি পশু পাখি নিয়ে মারাত্মক বিপাকে রয়েছি আমরা। গোয়াল ঘর ও খোপের ঘর ডুবে যাওয়ায় ঘরের মধ্যেও রাখতে হচ্ছে গরু ও হাঁস মুরগি। গোখাদ্যেরও সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় যত দ্রুত সম্ভব পানি অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 4-5 দিন ধরে প্রচুর পরিমাণে জোয়ারের পানি বাঁধ ভেড়ি ভেঙে ঢুকেছে। ঢোকার ফলে আমাদের এলাকায় প্রত্যেকের ঘরে পানি উঠে গেছে, পাকশাক করাও খুব কঠিন হয়ে দাঁড়াইছে। তারপরে পুকুরের মাছ পোনা বেরিয়ে গেছে এবং খামার মুরগি খামার ছোট ছোট খামার আছে, এ সমস্ত খামারের বিভিন্ন ক্ষতি হয়েছে। কোনো মাত্রে দাগ কুটো কাপড় চুপুর সব একটু খাটে করে তুই আর এক আমি সজে গেছি, সজে গেছি, রান্না খাওয়া কিছু হতিছে না। কি নাম কি আপনার? নাম আলিয়া বেগম। সমস্ত সব একা করে গেছে আমাদের এই খামার বাড়ি, আমাদের গরুর গরুর গোয়াল টোয়াল সমস্ত পানি দিয়ে ভাসতেছে, মুরগির খামার টামার যাবতীয় সব ভিজে একাকার হয়ে গেছে, প্রতিটা লোকের চুলে পানি উঠছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।